দক্ষিণ কলকাতার সেরা সেরা পূজাগুলোর মধ্যে ত্রিধারা সম্মেলনীর পূজার পঞ্চমীর সন্ধ্যা অন্যতম। প্রায় দেড় থেকে দুই কিলোমিটার লাইন দিয়ে দেবী দর্শনে মেতেছেন সব বয়সী দর্শনার্থী। সবাই সুযোগ বুঝে দশভুজা দেবীর ছবি যেমন তুলছেন, তেমনি নিজে কিংবা বন্ধুদের সঙ্গে সেলফি তুলতেও ভুল করছেন না তরুণ তরুণীরা। সিটি অফ জয় কলকাতায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাড়ে মণ্ডপগুলোতে আলোর খেলা। মণ্ডপের নির্মাণ শৈলী যেন এক পূজার আয়োজনের সঙ্গে অন্য পূজার আয়োজনকে চ্যালেঞ্জ ছুড়ছে। খুব সুন্দর করে, খুব সাজিয়ে, আলোতে ঝলমলে, পুরো রঙে একদম চারদিক যেন ঝলমল করে, সেই আনন্দটুকুই সবার মধ্যে ছড়িয়ে দিতে ত্রিধারার এবছরের উপস্থাপনা উৎসব। আর উত্তর কলকাতার পূজা মণ্ডপগুলোর মধ্যে অন্যতম কলেজ স্কোয়ারের দুর্গাপূজা। বিশাল পুকুরকে ব্যবহার করে দর্শনার্থী টানতে জুড়ি নেই এর আয়োজকদের। এর সঙ্গে বাড়তি পাওনা দুর্গার নিখুঁত প্রতিমা। দিনের অনেকটা সময় জুড়ে মানুষ এখন ব্যয় করে সামাজিক মাধ্যমে, তাই বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবারকে দেওয়ার সময় কিছুই আর হাতে নেই। তাই মধ্য কলকাতার এই পূজার থিম কে আমি। সত্যি সুন্দর লাগে, সামনে ঝিলটা আছে, মানে সুইমিং পুলটা আছে, এত বড়, তারপরে এত সুন্দর, ভালো লাগলো। গত বিগত কয়েক বছর ধরেই আসছি, এবছরটা যেন মনে হচ্ছে অতিরিক্ত মানে ট্রেনটা এসেছে যে আগে থেকে আরো ঠাকুর দেখে নেব। থিম শিল্প ভাবনায় বরাবরই কলকাতার পূজা নজর কাড়ে সবার, শুধু কলকাতার মানুষই নন। 2021 সালে ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর বহু বিদেশি পর্যটকরাও কলকাতার দুর্গাপূজা দেখতে ছুটে আসেন। এদিকে পূজা মণ্ডপগুলোতে তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কলকাতার অভিনেতা অভিনেত্রীর সাথে দুর্গাপূজার প্যান্ডেলে দেখা মিলেছে বাংলাদেশি এই জনপ্রিয় অভিনেত্রীকেও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।